কথায় বলে মজে যদি মন কিংবা হাড়ি কিংবা ডোম। এবার শাশুড়ির সঙ্গে সংসার বাঁধতে জামাইয়ের সঙ্গেই পালালো শাশুড়ি, যা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে হাওড়া জুড়ে। জানা গিয়েছে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর নতুন বিশ্বাস পাড়ার বাসিন্দা বাবলা দাস পেশায় ভ্যান চালক। 2017 সালে তার কন্যা প্রিয়াঙ্কা দাসের বিবাহ হয় রামপুরহাটের বাসিন্দা কৃষ্ণগোপাল দাসের সাথে। কিন্তু গত শনিবার বাবলা দাসের স্ত্রী শেফালী দাস তার জামাইয়ের সাথে দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তার সাথে গত শনিবার পালিয়ে যান। বাবলা দাস এবং তার মেয়ে প্রিয়াঙ্কা দাস লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কি সমস্যা? মানে আমি 4 বছর আমার বিয়ে হয়েছে, ঠিক আছে, ওইখানে তারাপীঠ আমার শ্বশুরবাড়ি, ওখানে কাজ হতো না, তার সাঁইথিয়া মোড়সর শিবতলা, ওখানে আমার শ্বশুরবাড়িতে কাজ হতো না বলে আমার বাবা মানে আমার স্বামীকে এখানে ডেকেছিলো কাজের জন্য। তো কিছুদিন 1 মাসের মতো এখানে ছিল, মানে 3 মাস, মানে ওর আসা হয়েছে এখানে 6 মাস আর আমি 3 মাস পর আমি এসেছি তার 3 মাস পর। তো ও মানে আমার মায়ের সাথে ইয়ার্কি মারতো, মানে সব রকম মানে বাজে ব্যবহার করতো। তো আমার বাবার সন্দেহ হয়েছিল, ওই নিয়ে আমার বাবা ঝগড়া করেছিল, বাবা ভ্যান চালা ঝগড়া করেছিল। ঝগড়া করার পর তার যেদিনকে পালিয়ে গেছে শনিবারের সকালে, তার 1 সপ্তাহ আগে আমাদের ঘরে মারপিট হয়েছিল, আমাকে মেরেছিল আমার স্বামী মেরে। আমি এই জগদীশপুর ফাঁড়িতে কমপ্লেন করেছিলাম। কমপ্লেন করার পর ওকে ছেড়ে দিয়েছিল, জামি দিয়ে ওকে ছাড়িয়ে দিয়েছিলাম, ওর বাড়ি চলে গেছিলো। তার 1 সপ্তাহ পর আমার মাকে নিয়ে চলে যায়। না আগে আগে বুঝতে পারিনি কি করে, না এখানে 6 মাস কোনোদিন ফলো করেন না স্যার। তো এখন মনে পড়ছে আমার মায়ের সাথে চলে গেছে, মানে শনিবারে চলে গেছে আর রবিবারে ভোরবেলা 5:30 সময় করে আমার মা ওর ফোন থেকে ফোন করেছিল, বলল যে তোমার মা আর আমি দুজনে চলে এসেছি এবং আমরা এখানে স্যার বলেনি। সেই মানে আর মানে আমি ফোন করিনি, মানে ফোন করেছিলাম তোলেনি। হ্যাঁ, আর তারপরে শনিবারে যে কমপ্লেন করতে গেছিলাম লিলুয়া থানায়, তো ওখান থেকে মানে স্যার ফোন করেছিল আমার মাকে, আমার মা ফোন করে বলল যে কমপ্লেনটা তুলে নে তুই, নাহলে মানে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। তো আমি আমার বাবাকে বললাম যে কমপ্লেন তুলবো না আমি ওদের শাস্তি চাই, সে ওদেরকে ওদের শাস্তি চাই আমি দুজনের। যেহেতু তোমার 1 বছর ধরে ছিল, তোমার 4 বছর 4 বছর 4 বছর কোথায় ছিলে স্যার? এরকম মানে 2 বছর ওখানে 2 বছর এখানে এইরকম করে, মানে 2 বছর ওখানে 2 বছর এখানে। তোমার নামটা? আমার নাম প্রিয়াঙ্কা দাস। আর তোমার? কৃষ্ণগোপাল দাস। কৃষ্ণ গোপাল দাস? কৃষ্ণগোপাল দাস স্যার। এখানে জগদীশপুর নতুন বিশ্বাস পাড়া।